লক্ষ্মী পূজোর বিসর্জনের সময় মাইক বাজানো নিয়ে দুই পাড়ার মধ্যে রেষারেষি সংঘর্ষের জেরে ঘটনা ঘটল আউস গ্রামের শিবদাও গ্রামে। মঙ্গলবার রাতে একদফা সংঘর্ষের পর এই দিন বুধবার ফের সংঘর্ষ বাধে শিবদা গ্রামের গোয়ালগোড়ে বাগদিপাড়া ও পশ্চিম বাগদিপাড়ার মধ্যে। সংঘর্ষে জখম কয়েকজন মহিলা সহ প্রায় 10 জন। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও র‍্যাব বাহিনী। ওই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানা গিয়েছে। পূর্ব বর্ধমানের DSP বীরেন্দ্র কুমার পাঠক বলেন, মাইক বাজারনে দুই পাড়ার মধ্যে ঝামেলা, কয়েকজনকে আটক করা হয়েছে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। শিবদা গ্রামের পশ্চিম বাগদিপাড়া ও গোয়ালগোড়ে বাগদিপাড়া এই দুই পাড়াতেই বারোয়ারি লক্ষ্মী পুজো হয়েছিল। মঙ্গলবার রাতে ছিল বিসর্জন। পশ্চিম বাগদিপাড়ার কমিটি তাদের প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের করেছিল। সেই সময় গোয়ালগোড়ে বাগদিপাড়ার লোকজন তাদের মণ্ডপের সামনে বক্স বাজিয়ে নাচানাচি করছিল। জানা যায়, পশ্চিম বাগদিপাড়ার শোভাযাত্রা গোয়ালগোড়ে বাগদিপাড়ার মণ্ডপের সামনে যাওয়ার পর দুই পক্ষেরই লোকজন নাচানাচি করছিল। কিছুক্ষণ নাচানাচির পরে সংঘর্ষ বেঁধে যায়। পশ্চিম বাগদিপাড়ার বাসিন্দা আহত সঞ্জীব বাগদি বলেন, ওরা প্রথমে বলে বক্স নিয়ে কম্পিটিশন হবে, আমরা বক্স বাজিয়ে নাচানাচি করার সময় ওরা আমাদের ঠেলাঠেলি করতে থাকে, তারপর মারধর শুরু হয়। অপরদিকে গোয়ালগোড়ের বাসিন্দা সান্ত্বনা বাগদির অভিযোগ, পশ্চিম পাড়ার লোকজনই প্রথমে অশান্তি পাকায়, তা থেকে মারপিট হয়। তবে মঙ্গলবার রাতের অশান্তি মিটেও যায়, কিন্তু এই দিন বুধবার আবারও এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। জানা যায়, পশ্চিম বাগদিপাড়ার এক যুবক বাইকে চড়ে শিবদা বাসস্ট্যান্ডে আসার সময় দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে তার পাড়ার লোকজন তাকে দেখতে আসছিলেন। অভিযোগ, ওই গোয়ালগোড়ের পাড়ার ওপর দিয়ে আসার সময় তাদের ওপর হামলা করে গোয়ালগোড়ের বাগদিপাড়ার লোকজন, আবারও সংঘর্ষ বেঁধে যায়, শুরু হয় ব্যাপক উত্তেজনা। বর্ধমান থেকে আসা বিশাল পুলিশ ও র‍্যাব বাহিনী এলাকায় টহল দিচ্ছে পুলিশ। আমজাদুল রিপোর্ট, NTV WP। ওরা কোন পাড়া? ওই তো পশ্চিম পাড়া। আমাদের পাড়ার ছেলেগুলা মারপিট হবে বলে নিয়ে যায়নি, ওই পাড়া থেকে নিয়েছিল। মনে বেশ নিয়ে এলো, আমাদের ঠাকুর তখন বরণ হচ্ছে। তারপর যখন ঠাকুরটা ঘুরিয়ে নিয়ে এলো, তারপরে বক্স নিয়ে নিয়ে হচ্ছিল, বক্স নিয়ে কম্পিটিশন লাগাচ্ছিল আর কি, বক্স বক্স যেন হতে হতে ওরা আর কি বিশাল মারপিট দাঙ্গা দাঙ্গি লেগে গেল। আপনি কাল রাতে ঘটনার সময় ছিলেন, দোকানে দেখেছিলেন কাল রাতে? আজকে সকালবেলায় শিবদে গ্রামে দুটো পাড়ার মধ্যে মাইক বাজানোকে কেন্দ্র করে গণ্ডগোল হয়, মারামারি হয়। আমরা এই পুলিশ এসে এখানে ইন্টারভিউ করেছে, বেশ কিছুজন লোককে আমরা আটক করেছি এবং মাইক বাজানোর সরঞ্জাম, মাইক ইত্যাদি সব সিজ করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আটক হ্যাঁ আছে, বেশ কয়েকজন আটক আছে। এলাকায় এখন পুলিশ মোতায়েন করা হয়েছে? হ্যাঁ, পুলিশ মোতায়েন আছে। কোনো রকম আর সমস্যা কিছু? আপাতত কোনো সমস্যা নাই, আর কোনো সমস্যা হওয়ার কথা না। পশ্চিমপাড়া ছেলে? কোথায়? পশ্চিমপাড়া? কোন গ্রামের পশ্চিমপাড়া? তারপরে আমি সাইডে দাঁড়িয়েছিলাম, তখন নাচি লঙ্কা নিয়ে এলো, প্রথম হাতে মারলো এখানে, তারপরে এই হাতে মারলো এই পিঠে। কেন, কী জন্য মারলো? তোমার কেন মারলো? কারণ কি সে এমনি ঝামেলা হয়েছে। কী নিয়ে ঝামেলা হয়েছে কালকে? ওসব নাচি ড্যাং এসেছিল মারবো জন্য। ঝামেলাটা কী নিয়ে হয়েছিল? ঝামেলাটা এমনি কাল বক্সিং এসেছিল, বক্স বাজানো নিয়ে ঝামেলা হয়েছিল বিসর্জনকে কি কেন্দ্র করে? না, তাহলে পাড়াতে বক্স বাজানো কি নিয়ে? ওরা গা পাড়া ঘুরেছিল। কোথায় বাড়ি তার? আর কে কে আহত হয়েছে? আহত একজনই ছিল, আমার ভূমিপতি আহত হয়েছে, ঠিক আছে। আমি হসপিটালে আসছিলাম, আর
মেরেছে কারা কারা? আপনার কি নাম? কি নাম? দিলীপ কি?